ডিয়ার গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি যে এই পৃথিবীতে যে বিষয়টি আলাপ করব, কিভাবে হোস্টিং সার্ভারে প্যানেল না হলেও ওয়েবের ইনফরমেশনগুলো বা তথ্যগুলো আপডেট করা যায় রিমোটলি, ফাইল দিয়ে। আমার একটা সফটওয়্যার আছে, যেটা আমরা নেটে গিয়ে যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। ডাউনলোডটা একটু প্রবলেম হচ্ছে, ফাইল জিলা জিলা ডাউনলোড করতে চাইলে ওকে নো প্রবলেম। আমি এটা এখন দেখাচ্ছি না, এটা আমি আমার টিউটোরিয়ালের যে ইয়ার মধ্যে আমি মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিব, যে কোথেকে ডাউনলোড করতে হয় সেটা লিঙ্কটা আমি দিয়ে দিব। তো দুটো করে এটা ওপেন করার পর আমাদের যে হোস্ট, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, কোড এগুলো দেওয়া আছে। তো নর্মালি আমরা হোস্টের অ্যাড্রেসটা আমরা দিব, হোস্টের অ্যাড্রেস দিয়ে আমরা তো আইপি এবং ইউজার নেম তারপর পাসওয়ার্ড এবং পোর্ট অ্যাড্রেস দিয়ে কুইক কানেক্ট দিলে আমাদের কানেক্ট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের নিজের ডেস্কটপ ক্লায়েন্ট, আর এগুলো এটা হচ্ছে সার্ভারের ডেস্কটপ। তো এখানে আপনি জানবেন আপনার কোন ফোল্ডারে বা কি আছে সেটা জেনে এখান থেকে কাজগুলো আপনি সম্পাদন করতে পারেন। তারপর এখান থেকে কোনো একটা ফাইল যদি ডাউনলোড করতে চান এখানে, তাহলে এখানে ক্লিক করলে এটা থেকে চলে আসবে ডাউনলোডে। আর এই ফাইলটা যদি আমি এখানে আনতে চাই তাহলে আপলোড করলে সেটা এদিকে চলে আসবে। তো এইভাবে কিন্তু রিমোটলি আমি কাজ করতে পারবো, স্থানান্তর করতে পারবো। এই ছিল আজকে, ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী অন্য কিছু আর একটা বিষয় নিয়ে আমি আলাপ করবো, সেজন্য ভালো থাকবেন।